তো নাফি শাহ একজন মহিলা সাহাবির নাম ছিল এই জন্য আপনার নাফিসাহ এটি মেয়েদের নাম রাখা যায় তো নাফাসাত এটার অর্থ খারাপ না অর্থ ভালো নাফাশাহা মানে হলো মূল্যবান জিনিস কোনো দামি জিনিস কোনো মূল্যবান জিনিস এটাকে আরবি ভাষায় নাফাসা বলা হয় নাফাসা থেকে নাফিসা তো এই কারণে নাফাসাত রাখা যেতে পারে আর নেহাল মানি হলো মোরাব্বিন নাহাল অর্থাৎ মৌমাছির লালন পালন মৌমাছির মধু সংগ্রহের কাজে যারা নিয়োজিত থাকে এদেরকে আরবি ভাষায় নেহাল বলা হয় তো এই হিসাবে এই শব্দটিও খারাপ অর্থ বহন করে না এই কারণে নামটি রাখা যেতে পারে নামটি রাখা জায়জ হবে হারাম হবে না তবে এর দুইটা না রেখে এর একটা রাখা যেতে পারে দুইটাই এক একসাথে প্রয়োজন নাই একটা রাখলে ভালো হয় একটা রেখে নাফাসাদ বিন অমুক বাবার নাম সহ মিলিয়ে রাখলো অথবা নেহাল অমুক এরকম কিছু রাখা যেতে পারে দ্বিতীয় যে প্রশ্নটি জানতে চাওয়া হয়েছে সেটি হলো। আমার প্রশ্ন হলো যদি কোনো ব্যক্তির দুটি মেয়ে সন্তান এবং স্ত্রী রেখে মারা যায় তাহলে কি সেই ব্যক্তির পৈতৃক সম্পত্তি ছাড়া সে ব্যক্তিগতভাবে যে সম্পদ অর্জন করেছে তার ভাই বা ভাইয়ের সন্তানেরা কি সব সম্পত্তিরই অংশ পাবে নাকি মৃত ব্যক্তির পৈতৃক সম্পত্তির মালিক হবে যে ভাই প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি তো এখানে আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন আসলে এখানে আপনার সম্পদ বন্টন হবে আপনি যত সম্পদের মালিক সকল সম্পদেই বন্টন হবে অর্থাৎ আপনি কিছু সম্পদ পৈতৃক সম্পত্তি হিসাবে পেয়েছেন আবার কিছু সম্পদ আপনি নিজে উপার্জন করে নিজে মালিক হয়েছেন তো আপনি মারা যাওয়ার পরে আপনার উভয় প্রকারের সম্পত্তিরেই সবাই ওয়ারিস হবে মানে এখানে এভাবে বাক করা হবে না যে কোনটা আপনার পৈতৃক সম্পত্তি আর কোনটা আপনার নিজের সম্পত্তি এটা বাক করা হবে না বরং আপনার মালিকানা যত রকমের সম্পত্তি আছে এই সকল সম্পত্তি আপনার ওয়ারিস যারা হবে তাদের মধ্যে বন্টন করা হবে সুতরাং আপনার পৈতৃক সম্পত্তিও ওই বাইবাতি যারা পাবে ঠিক আপনি যে সম্পদ অর্জন করেছেন সেটাও পাবে তো এখানে আপনি যেটি বলছেন যে দুটি মেয়ে সন্তান আর স্ত্রী তাহলে আপনার টোটাল যে সম্পত্তি সম্পূর্ণ সম্পত্তির আপনি চব্বিশ দিয়ে ভাগ করতে হবে চব্বিশ ভাগ হবে চব্বিশ ভাগের মধ্যে আপনার স্ত্রী পাবেন তিন ভাগ অর্থাৎ চব্বিশের মধ্যে তিন অর্থাৎ আট ভাগের এক ভাগ স্ত্রী পান স্বামীর সম্পদের তো এখানে স্ত্রী সম্পূর্ণ সম্পত্তির চব্বিশ ভাগের তিন ভাগ পাবেন আর দুটি মেয়ে সন্তান আপনার চব্বিশ ভাগের ষোলো পাবেন চব্বিশ ভাগের মধ্যে ষোলো পাবেন মেয়ে দুজন হলে সম্পূর্ণ সম্পত্তির তিন ভাগের দুই ভাগ পাবে তো তিন ভাগের দুই ভাগ মানে চব্বিশের মধ্যে ষোলো তাহলে চব্বিশের মধ্যে ষোলো পাবে মেয়ে দুই মেয়ে আর স্ত্রীভাবে পাবে তিন তাহলে ষোলো আর তিন উনিশ চব্বিশের মধ্যে উনিশ ভাগ এরা পেয়ে যাবে আর বাকি থাকবে পাঁচ চব্বিশ ভাগের পাঁচ তো চব্বিশ ভাগের পাঁচ যেটা থাকবে সেটা এবার যদি যেরিমারা গেছেন ওনার বাই বেঁচে থাকেন তাহলে বাইরা পাবে বাই না থাকলে বাতি যারা পাবে এভাবে অন্যদিকে বন্টন হবে তবে এই ক্ষেত্রে সম্পূর্ণ সম্পত্তিরেই এই বন্টনটা হবে